قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين. দৃষ্টি প্রতিবন্ধী হয়েও থেমে থাকেনি এই যুবক। আর 10 জনের মতো প্রতিবন্ধীর তকমা লাগিয়ে মানুষের করুণা ভিক্ষা না করে তথ্য প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মহাপবিত্র গ্রন্থ আল কোরআনকে নিজের বুকে ধারণ করেছেন তিনি। ইউটিউব থেকে শুনে শুনে পবিত্র কোরআন শরীফের পুরো 30 পারা মুখস্থ করেছেন তিনি। দৃষ্টিহীনতাকে জয় করে তিনি এখন একজন কোরআনে হাফেজ। ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون. সোশ্যাল মিডিয়া তথা ইউটিউব ফেসবুকের আসক্তির কারণে অনেক তরুণী যখন সুন্দর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে, সেখানে পঞ্চগড়ে জন্ম নেয়া জন্মান্ধ তরুণ সাকিব ইসলাম ইউটিউব থেকে শুনে শুনে পুরো কোরআন শরীফ মুখস্থ করে চমক তৈরি করেছেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। একটা জিনিস বারবার শুনতেছি, ওইখানে যেভাবে বলতেছে আমি ওইভাবে বলার চেষ্টা করতেছি, একবার না হলে আরেকবার শোনার চেষ্টা করতেছি। এইভাবে শোনার পর আস্তে আস্তে হয়েছিল আর কি। 2021 সালে যখন আমি মাদ্রাসা যাই তখন আমাকে আমার ওস্তাদ ভর্তি নিতে চায়নি, কারণ আমি বেশ কয়েকবার পড়াশোনা করতে করতে আবার আমি বাদ দিয়ে দিয়েছি, আবার করতে করতে আবার বাদ দিয়ে দিয়েছি, এরকম কয়েকবার হয়েছে। তখন অনেক বলার পর নিচে যে বলে এটা লাস্ট চান্স, এবার আমি শেষ করবোই ইনশাল্লাহ, এইভাবে বলছিলাম। প্রায় প্রত্যেক দিন আমি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এইভাবে পড়াশোনা করি, মানে এমন একটা অভ্যাস আমার ওই সময় হয়েছিল যে বাকি ছাত্র ভাইরা ঘুমায় আমি ঘুমাই না, মানে দিন রাত এক করে যায়, বলে ঘুমানোর সুযোগ পাইনি, খাওয়া দাওয়ার সুযোগ পাইনি, এভাবে পড়ার পর আমি শেষ করেছিলাম। জন্মান্ধ সন্তান সাকিবের এমন পবিত্র কোরআন তেলাওয়াত শুনে অতীতের সব কষ্ট যেন ভুলে বসেছেন তার বাবা মা। তাদের দৃষ্টিহীন সন্তান এখন সমাজের জন্য দৃষ্টান্ত। এখন আনন্দ পাই না, ছেলে আবার ভবিষ্যতের জন্য একটা শিক্ষা শিক্ষিত হয়েছে, সেজন্য আর মুখে কিছু দুঃখ করি না। মনে আমার তো আর নিজের জমি নেই, তার ভবিষ্যৎ যদি আমি না থাকাকালীন যদি পড়াশোনা করে চলার গতি করতে পারে এইটাই চেষ্টা করছে। স্বাভাবিক মানুষের বেলায়ও পবিত্র আল কোরআনের 30 পারা খতম করা যেখানে অনেক কষ্ট সাধ্য, সেখানে সাকিবের এমন কাজ দেখে মুগ্ধ হয়েছেন স্থানীয়রা। আমাদের 30 পারা কোরআন আমরা খতম করিয়া পারিনি, এটাই তো আল্লাহ আমাকে বেড়ে শক্তি কম দিছে, বেশি দিছে। এটা আল্লাহর একটা রহমত, আল্লাহ তাদের উপর দয়া করছে। মোবাইলে শুনে শুনে সে প্রতিদিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এমনকি 5 পৃষ্ঠা পর্যন্ত সে হেফজ সবক দিয়েছে। তার যে এই কষ্ট একটা যে মেহনত ছিল, অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের প্রতিদান স্বরূপ তাকে 30 পারা কোরআনের হাফিজ হিসাবে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। এই ফোন সঠিকভাবে ব্যবহার করলে সফলতা পাওয়া যায়, আর এই ফোন খারাপভাবে ব্যবহার করলে সে ধ্বংসের পথে নিয়ে যায়, এটা হচ্ছে তার একটা দৃষ্টান্ত। সাকিবের মতো সব প্রতিবন্ধকতাকে জয় করে নিজের জীবনকে আলোকিত করুক সবাই, আধুনিকতার সঠিক পথকে অনুসরণ করে সাকিবের মতো উদাহরণ হোক এমনই প্রত্যাশা সুধীজনের। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। إن في ذلك لذكرى لأولي الألباب